हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल तियानास हाउस। आज আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি শেয়ার করছি। আসুন দেখি এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। লাগবে চাল কুমড়ো, আমি চাল কুমড়ো কুচি করে কেটে রেখেছি, এখানে অর্ধেক চাল কুমড়ো। আর লাগবে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই আদা বাটার সাথে জিরে গুঁড়োটা মিশিয়ে নেব। আর দিচ্ছি চিংড়ি মাছ, তাতে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার তেল গরম করে তাতে চিংড়ি মাছটি ভেজে তুলে নেব। সর্ষের তেল গরম করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়নের মশলা ভাজা হয়ে এলে আমি তাতে আদা বাটা ও জিরে গুঁড়ো যে পেস্ট আগে করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতন। আর কাঁচা লঙ্কা এবং মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দেবো চাল কুমড়োগুলো। মশলার সাথে চাল কুমড়োকে ভালোভাবে মিশিয়ে নেব। চাল কুমড়ো যে শুধু খেতেই ভালো তা নয়, এটি আমাদের শরীরের পক্ষে খুব উপকারী একটি সবজি। চাল কুমড়োটা আমার বেশ নরম হয়ে এসেছে, এটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি এটাতে হাফ কাপ জল দেব। এটা আরেকটু নরম হয়ে যাবে, এটাকে আমি এবারে এই অবস্থাতেই ঢেকে দেব 2 মিনিটের জন্য। এবার ঘণ্টতে আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দেবো 1 চামচ চিনি। এবার জলটা শুকিয়ে এলেই চাল কুমড়োর ঘণ্ট রেডি হয়ে যাবে। আমার চাল কুমড়োর ঘণ্ট রেডি, এর উপর আমি ছড়িয়ে দেবো কিছু ধনে পাতা। এটি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, আপনারা অবশ্যই এই রেসিপিটি করে দেখবেন বাড়িতে। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন।